দেখ কি বলছে ইয়ং এর দিচির পরীক্ষায় দুইটা ছিঁড়ের দূরত্ব মানে দুইটা চিরের মাঝখানে ডিস্টেন্স দেওয়া আছে পরস্পর দুইটা উজ্জ্বল ডোরার দূরত্ব মানে পরপর সরি পরপর দুইটা উজ্জ্বল ডোরার দূরত্ব দেওয়া আছে মানে দুইটা চিড়ের মাঝখানে ডিসটেন্সও দিয়ে দিছে আর পাশাপাশি পরপর মানে কি পাশাপাশি দুইটা উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব দিয়ে দিছে আর তোমাকে বলছে যে চির হতে পর্দার যে দূরত্ব সেটা হলো 0.3 মিটার প্রথম কোশ্চেন উদ্দীপকে আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত ঠিক আছে তাহলে দেখো কি কি দ আছে আমাদের দুইটা চিড়ের মাঝখানে যে ডিসটেন্সটা ছোট হাতের দিয়ে দিছে সেটা কত 3.5 10 টু দি পাওয়ার মাইনাস ফোর মিটার ইফ আম রং তোমাকে ডি দিয়ে দিয়েছে বড় হাতেরটা টা থেকে পর্দার দূরত্ব সেটা কত জিরো পয়েন্ট থ্রি মিটার আর আর কি দিছে পরপর দুটো উজ্জ্বল ডোরার মাঝখানকার ডিসটেন্স পরপর দুটো উজ্জ্বল ডোরা বা পরপর দুটো অন্ধকার ডোরার মধ্যবর্তী দূরত্ব বের করার ফর্মুলা কি ল্যামডা ডি ডিভাইডেড বাই ছোট হাতের ডি আমরা পড়াচ্ছি না এটা পড়াচ্ছি জিনিস কিন্তু পড়াচ্ছি এটার ভ্যালু কত দিয়ে দিয়েছে থ্রি পয়েন্ট নাইন ফাইভ মাল্টিপ্লাইড বাই টেন টু দি পাওয়ার মাইনাস ফোর এখান থেকে তোমার বসে ল্যামডা বের করো সো ভাই এখানে ডি আর ডি এর ভ্যালু বসাই দিলেই তো ল্যামডা বের হয়ে যাবে আর কিছু করা লাগবে কিচ্ছু করা লাগবে না এক নাম্বার ম্যাথ তো বেশি সোজা চলো এক নাম্বার সলভ করে ফেলো জাস্ট ল্যামডা বের করবা ল্যামডা কি হবে ডি ডিভাইডেড বাই ডি মাল্টিপ্লাইড বাই 3.95 মাল্টিপ্লাইড বাই 10 টু দি পাওয়ার মাইনাস -4 চলো ছোটটা ডি এর ভ্যালু কত

বাই ডি এইটা আমি কি রাখবো রাখবো কি রাখবো রাখবো ঠিক আছে কিন্তু আমি চেঞ্জ করতেছি কি আমি চেঞ্জ করতেছি ল্যামডার ভ্যালু আমি কি করতেছি ল্যামডার ভ্যালু চেঞ্জ করে ফেলতেছি ল্যামডা চেঞ্জ করতেছি ল্যামডা চেঞ্জ করতেছি ঠিক আছে এখন বাকি আছে আর দুইটা জিনিস একটা হলো বড় হাতের ডি আর একটা হলো ছোট হাতের ডি বড় হাতের ডিটা কি বলতো চির থেকে পর্দার দূরত্ব আর ছোট হাতের ডিটা কি চিরের প্রস্থ এখন ধরো তোমার কাছে একটা তুমি ইজিলি চেঞ্জ করতে পারবা চিরের দুটা চিরের মাঝখানের দূরত্ব চেঞ্জ করা তোমার পক্ষে পসিবল এখানে একটা ফুটা করছো এখানে আর একটা ফুটা করছো এখানে ধরো একটা ফুটা করছো এখানে আর একটা ফুটা করছো এখন এই দুটো ফুটার মাঝখানে চেঞ্জ করবা কেন বলো এখানে একটা চির আছে এখানে একটা চির আছে এই দুটো মাঝখানকার ডিস্টেন্স তুমি চেঞ্জ করবা কেন তোমার পুরো সেরা চেঞ্জ করা লাগবে নতুন দুইটা চির নিয়ে আসা লাগবে তার চেয়ে আমি যদি পর্দা একটু সামনে পিছনে নেই তাহলে কি চির আর পর্দার মধ্যবর্তী দূরত্ব চেঞ্জ হয়ে যাচ্ছে না তাহলে কোনটা চেঞ্জ করা ফিজিবল ছোট হাতের ডি না বড় হাতের ডি চাইলে তো দুইটাই চেঞ্জ করা পসিবল বাট এই ছোট হাতের ডিটা চেঞ্জ করা কি একটা ঝামেলা না তোমার নতুন দুইটা চিহ্ন নিয়ে আসা লাগবে কারণ তোমার আগের যে সেটআপ আছে সেই সেটআপে দুইটা চিহ্নের মধ্যবর্তী দূরত্ব তো ফিক্স এই চিহ্ন তার উঠানামা করা যায় না তাই না নতুন করে ছিদ্র করা লাগবে বা নতুন করে চিহ্ন বানানো লাগবে ওকে তার চেয়ে আমি একটা কাজ করি চিহ্ন কে মতো রাখতে দেই থাকতে দেই আমি পর্দাকে হয় পিছনে নেই নালে সামনে নেই ঠিক আছে এমন ভাবে চেঞ্জ করি যেন চিহ্ন আর পর্দার মধ্যবর্তী দূরত্ব এমন হয় যে ল্যামডা চেঞ্জ করলেও থাকে থাকে। সেম বুঝতে কাকে আমরা ডি কে সেম রাখব ছোট হাতের ডিজেটা এটাকে আমরা চেঞ্জ করতে চাই না কারণ করতে গেলে আমাদের নতুন ইকুইপমেন্ট নিয়ে আসা লাগবে কোনো দরকার নাই ঠিক আছে তাহলে আমরা ছোট হাতের ডিজেটা সেটাকে সেম রাখবো ডিটাকে কি করব সেম রাখবো সেম রাখবো তাহলে ডি যদি আমি সেম রাখতে চাই তাহলে আমার চেঞ্জ হবে কি ল্যামডা তো চেঞ্জ হচ্ছেই কারণ ল্যামডা আগে ছিল কত এই যে এটা ছিল আগের ল্যামডা এখন নতুন ল্যামডা কত এইট পয়েন্ট এইট ইন্টু টু দি পাওয়ার মাইনাস সেভেন তাহলে তার সাথে চেঞ্জ করা লাগবে কি বড় হাতের ডি বা চির হতে পর্দার দূরত্ব এইটা চেঞ্জ করতে হবে ঠিক আছে তাহলে আমি লিখতে পারি না ল্যামডা ওয়ান ডি ওয়ান ইজ ইকুয়ালস টু ল্যামডা টু ডি টু কিভাবে লিখলাম কারণ আমার ল্যামডা ডি বাই ডি কে সেম রাখা লাগবে সো নিচে ডি দিলেও যা না দিলেও তাই ডি তো কাটা কাটি চলে যাবে কারণ ডি তো আমি চেঞ্জই করতেছি না ডি কে তো আমি সেম রাখতেছি বুঝতে পারছো এর জন্য নিচে ডি টাকে আর দিচ্ছি না তাহলে ল্যামডা 1 ডি 1 ইজ ইকুয়ালস টু ল্যামডা 2 ডি 2 এখান থেকে জাস্ট আমি ডি 2 এর ভ্যালুটা বের করব যে নতুন চির হতে পর্দার দূরত্ব কত বানাইতে হবে তাহলে ডি 2 সরি ডি টু ইসল টু ল্যামটিপ্লাইড বাই ডি ওয়ান এইট পয়েন্ট এইট ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন ঠিক আছে মাল্টিপ্লাইড বাই আগের ডি ওয়ান কত ছিল পয়েন্ট থ্রি ঠিক আছে সেটা কত হচ্ছে এখন জিরো পয়েন্ট ওয়ান ফাইভ সেভেন ওয়ান মিটার তার মানে আগে চির হতে পর্দার দূরত্ব ছিল জিরো মিটার এখন যদি আমি চির হতে পর্দার দূরত্বটা জিরো মিটার করে দেই তাহলেই আমার দুইটা উজ্জ্বল ডোরার পাশাপাশি দুইটা উজ্জ্বল ডোরার মধ্যবর্তী যে দূরত্ব সেটা আর চেঞ্জ হচ্ছে না বা ল্যামডা ডি বাই ডি যেটা সেই ভ্যালুটা কি থাকতেছে সেম থাকতেছে